হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং এর পঞ্চম অধ্যায়ের পার্ট টু, অবশ্যই টু। আর আজকে আমরা আলোচনা করব শুধু অঙ্ক নিয়ে, গাণিতিক সমস্যা নিয়ে। কেন, গত পর্বে আমি মোটামুটি একটা চ্যাপ্টার নিয়ে সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি তোমাদের, আর এখন আমার আলোচনা করার শুধু বাকি রয়ে গেছিল ম্যাথ, মানে গাণিতিক সমস্যা। আমরা যদি আজকে গাণিতিক সমস্যাটা প্র্যাকটিস করে ফেলি তাহলে আমাদের হয়ে যাবে। তো শুরু করার আগে আমি বরাবরের মতো একটি কথা আবারও বলতে চাই, তোমরা যারা এখনো সত্যি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী ভিডিওগুলো যেন আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে আমি বলতে চাই, আমি এখানে কি লিখে রাখছি এটা একটু দেখতে চাই। ফিনান্স ও ব্যাংকিং পঞ্চম অধ্যায়ের গাণিতিক সমস্যা পে ব্যাকের, আজকে আমি পে ব্যাকের গাণিতিক সমস্যাটা দেখাবো। ওকে, তো পে ব্যাকের গাণিতিক সমস্যা যেহেতু আমি দেখাবো, এখানে আমি বলতে চাই, প্রশ্নটা আগে একটু পড়ি। এখানে আমি একটা গাণিতিক অঙ্ক লিখে রাখছি, এই অঙ্কটা আজকে আমি পড়ে একটু সমাধান দিয়ে দিব, যেন তোমরা এরকম এরকম টাইপের বলতে এই অধ্যায়ে এই অঙ্কটাই শুধুমাত্র আসে, হয় মানে এরকম দুইটা অঙ্ক থাকে, দুইটা যে কোনো একটা আসে, আবার খতে একটা গতে একটা তোমাদের, সরি গতে একটা আর ঘতে একটা তোমাদের চাইতে পারে। তো চলো শুরু করি। প্রথমে আমি বলবো একটি প্রকল্প, হ্যাঁ প্রথম থেকে একটু দেখো আমি কি লিখছি এখানে, একটি প্রকল্প ক, একটি প্রকল্প ক এর মেশিন ক্রয়ের জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। এখন আগামী 5 বছরে মেশিনটি থেকে যথাক্রমে 25,000 টাকা আন্তঃপ্রবাহ হবে। ও, একটা কথা বলে নিই আগে তোমাদেরকে, আন্তঃপ্রবাহ হচ্ছে আমি মনে হয় গত ক্লাসে সুন্দর করে বলে দিছিলাম, এখন মানে নগদ প্রবাহ হলো দুইটা ভাবে হয়, এক হচ্ছে হয়তো বা আন্তঃপ্রবাহ হবে অথবা বহিঃপ্রবাহ হবে, কিন্তু দুইটাই কি নগদের প্রবাহ। আচ্ছা, আমি গত ক্লাসে বলছিলাম নগদ প্রবাহ আন্তঃপ্রবাহ নিয়ে আলোচনা করছিলাম, তারপরে নগদ প্রবাহ হতে পারে দুইভাবে, এক প্রবাহ মানে আসতেও পারে, নগদ প্রবাহে টাকা আসতেও পারে আবার নগদ প্রবাহে টাকা যেতে পারে। এখন এই যে আমরা মনে হয় এই অধ্যায়টার নাম হচ্ছে প্রাক্কলন, যেহেতু আমি একটু প্রাক্কলন, এই যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন তাই তো ছিল, তো আমি একটু প্রাক্কলন ব্যাপারটা একটু বলতে চাই। আগে থেকেই মানে আগে থেকেই মানে পূর্ব থেকেই নগদ প্রবাহ আমাদের জন্য কেমন ফলাফল নিয়ে আসবে সেটা ব্যাখ্যা করা হচ্ছে মানে প্রাক্কলন। আই গেস তোমরা এতটুকু বুঝছো। এখন আমি একটু বলি, গত পর্বে আমি এগুলো একটু আলোচনা করেছি, তারপরে এখন একটু বলে নেই, কেন তোমরা যেহেতু এই অধ্যাটা ওই ওই গত ভিডিওর কথা যদি একটু না বলি তাহলে হয়তো এখন বুঝবা না, এই কারণে আমি একটু বললাম। আচ্ছা ঠিক আছে, চলো দেখি। এখন বলছি আমার এই প্রথম রিকোয়ারমেন্ট কি চাইছে, এখানে দেখো আবার বলে আমি দ্বিতীয় আরেকটা অঙ্কতে চলে গেছি। তো দ্বিতীয় অঙ্কটা আমি একটু পরে দেখতেছি, মানে দ্বিতীয় এখানে কি বলছে একটু খেয়াল করো তো, দ্বিতীয় কি বলছে, দ্বিতীয় একটি প্রকল্পে, আচ্ছা ওইটা আমি একটু পরেই দেখব, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটি প্রকল্প ক এর মেশিন ক্রয়ের জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন। এখন আগামী 5 বছরে মেশিনটি থেকে যথাক্রমে 25,000 টাকা আন্তঃপ্রবাহ হবে, এতটুকু তো ক্লিয়ার তাই না? একটু দেখো তো তোমরা ক্লিয়ার করো, আমাকে একটু কমেন্ট করে জানাও, যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবারও বুঝিয়ে বলতেছি। তোমরা প্রথম প্রশ্নটা একটু ভালো করে পড়ো, তোমরা পড়ো তারপর আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এতক্ষণে হয়তো দেখলা মানে অঙ্কটা হচ্ছে কি প্রতি বছর বলছে যথাক্রমে 25,000 টাকা করে আসবে, মানে প্রতি বছরই এই টাকাটা কি করবে আসবে, তার মানে প্রতি বছর আমাদের যে টাকা আসবে এটার পরিমাণ কিন্তু একই। যদি এই অঙ্ক থাকে দুইটা, হইতে পারে প্রতি বছর মানে একই সমান হারে টাকা না আসতে পারে, আবার প্রতি বছর একই হারে টাকা আসতে পারে, এই দুইটা সিস্টেমের অঙ্ক করলে আমাদের অধ্যায়টা শেষ। তাহলে দেখো প্রতি বছর বিনিয়োগের টাকা সমান যদি হয়, মানে আমি যে বিনিয়োগ করলাম, এখানে একটু আমি একটু ক্যামেরাটা ওই নিচের দিকে দিয়ে দিই অন্যথায় দেখা যাবে না।
এখানে কি লিখছি আমি দেখো তো, যে প্রতি বছর বিনিয়োগের টাকা যদি সমান হয়, প্রতি বছর বিনিয়োগের টাকা সমান হলে কথাটা দিয়ে আমি কি বোঝাইতে চাইছি, আমি জাস্ট বোঝাইতে চাইছি যে প্রতি বছর এখানে বলেই দিছে কিন্তু যে 25,000 টাকা করে পাওয়া যাবে। এই যে 25,000 টাকা করে প্রতি বছর আমরা পাবো, তাহলে আমার এই 2 লক্ষ টাকা, এই যে পেব্যাক সময় কত, আমি বিনিয়োগ করলাম 2 লক্ষ টাকা, এখন এই 2 লক্ষ টাকা আমার কাছে আবার পুনরায় ফিরে আসবে সেটা কত বছরে, এইটাই জাস্ট আমরা নির্ণয় করব। বুঝতে পেরেছ তো? মানে আমরা নির্ণয় করব শুধুমাত্র কত বছরে আমাদের বিনিয়োগকৃত টাকাটা আমাদের কাছে চলে আসবে, এইটা আমরা নির্ণয় করব। তাহলে একটু দেখো পেব্যাক সময় তাহলে কি হবে, এখানে আমি লিখে রাখছি, এখানে বিনিয়োগ কত 2 লক্ষ টাকা, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ কত 25,000 টাকা, আর এক্ষেত্রে বলছে পেব্যাক সময়। ওকে ডান, পেব্যাক সময় এখানে বিনিয়োগের টাকা ডিভাইডেড, এখানে কি লিখছি, বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, তার মানে এই বিনিয়োগের টাকাটাকে আমি যদি বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে আমাদের যে রেজাল্টটা আসে এটাই ফিক্সড, কত 8 বছর। তাহলে উত্তর কত 8 বছর, আইএস তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপর দেখো আমি নেক্সট পেজে যাব, এখানে নেক্সট পেজে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, এটা আমার 2টা পেজে করা উচিত ছিল, নেক্সট পেজে না করে, মানে এই অপোজিট পেজে আমি করে ফেলছি, যদি আরেকটা পেজে করতাম তাহলে আমি এটা রেখে, এখানে এটা রেখে তোমাদের ওই অন্য যেই প্রবলেম মানে এটার সলিউশনটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি আগে কোয়েশ্চেনটা একটু পড়ি, তারপরে আমরা অন্য পেজে মুভ করব। ঠিক আছে দেখো তো কি বলছে, দ্বিতীয় প্রকল্পে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা তো যাওয়ার কথা, আচ্ছা দেখা যাচ্ছে, ঠিক আছে দেখো আমি একটু যদি পড়ি তাহলে দেখো যে আবার লিখছি এখানে, আবারের পর আমি কি লিখছি, আবার এই যে দ্বিতীয় একটি প্রকল্প, প্রকল্পের নাম হচ্ছে খ, এখন দ্বিতীয় প্রকল্প এর এই যে 2 লক্ষ টাকা প্রয়োজন। ঠিক আছে, ধরো একটা মেশিন ক্রয়ের জন্য দ্বিতীয় প্রকল্পের ওদেরও কি 2 লক্ষ টাকার প্রয়োজন, বাট ওরা এখন করবে কি দেখো তো, এই প্রকল্প থেকে, এই প্রকল্প থেকে প্রথম বছরে কত 30,000 টাকা, দ্বিতীয় বছরে 50,000 টাকা, তারপর তৃতীয় বছর 80,000 টাকা, চতুর্থ বছরে কত আবারও 50, পঞ্চম বছরে আবারও 50, এবং 6 নম্বর বছরে 70,000 টাকা তারা কি করবে পাবে। তার মানে বুঝতেছো তো, যে প্রথম বছর পাবে হচ্ছে কত 30,000, তারপরে 50, তারপর 80, তারপর আবার 50, তারপর আবার 50, তারপর কত 70,000 টাকা তারা পাবে। ঠিক আছে, আমি একটু সোজা করে দিই তোমাদের। ওকে দেখো এই অঙ্কের সমাধানটা আমরা বের করি, মানে এতটুকু তো তোমরা বুঝতে পারছো যে বিভিন্ন বছরে টাকাটা বিভিন্ন হয়, প্রথম বছরে একটু মনে রাখো, কারণ আমি অন্য পেজে যদি যাই আমি আর এখানে ব্যাক করব না। যদি মানে প্রথম বছর 30,000, তোমরা একটু লিখে রাখো খাতায় তাহলে তোমাদের সুবিধা হবে, প্রথম বছর 30,000, দ্বিতীয় বছর 50,000, তৃতীয় বছর 80,000, তারপরে 50, 50, তারপরে হচ্ছে কি 70,000 টাকা কি হবে নগদ আন্তঃপ্রবাহ হবে। তাহলে আমার এই পেজে কি আছে একটু দেখতে চাই, আচ্ছা এই পেজে আমি বলে দিছি, একটু খেয়াল করলে দেখতে পাও যে প্রকল্পে প্রতি বছর বিনিয়োগের টাকা যদি সমান হয় তখন কি ঘটনাটা ঘটে একটু দেখব আমরা। ওকে প্রকল্পে যদি মানে প্রকল্পে প্রতি একটু দাঁড়াও, এখানে উপরে লেখাটা একটু আসতেছে না, এখন এখন দেখা যাচ্ছে না, ফোকাসটা করে দিই এখানে। ওকে দেখো প্রতি প্রকল্পে আমি কি বলছি, এখানে প্রকল্পের প্রতি বছর বিনিয়োগের টাকা ভিন্ন যদি হয়, তাহলে ভিন্ন যদি হয় প্রতি বছরের বিনিয়োগের টাকা, যেমন এক একটা ইয়ারে এক একটা করে আমরা যদি টাকা পাই ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওকে ওই ক্ষেত্রে করতে পারি, প্রথমে আমরা 0 বছর দিব, কেন জানো, কারণ 0 বছরে আমরা এই 2 লক্ষ টাকা বিনিয়োগ করাতে আমার কারবার থেকে নগদ প্রবাহটা মাইনাস হয়েছে, তার মানে এটা বহিঃপ্রবাহ ঘটল, আমি এই 2 লক্ষ টাকা কি করছি বিনিয়োগ করে দিছি। ঠিক আছে, তাহলে এই এইখানে আমরা এই মাইনাস ফিগার দিয়ে 2 লক্ষ টাকা লিখে দিব। তারপরে প্রথম বছরে আমার টাকা আসছিল কত দেখো 30,000 টাকা, তাহলে ক্রমযোজিত মানে কি জানো,
ক্রমযোজিত, মানে হচ্ছে ক্রমান্বয়ে যোগ হতে হতে রেজাল্টটা হবে, মানে একটার পর একটা আসবে এবং একটার পর একটা কি হবে, যোগ হবে। দেখা যাচ্ছে তো অবশ্যই। আচ্ছা, প্রতি বছর ক্রমযোজিত মানে হচ্ছে যোগ হবে, মানে আমার কত টাকা করে আসতেছে সেটা আমি একটার পর একটা প্রতি বছর দেখতে থাকবো, সেটাই ম্যাটার। ওকে, তাহলে দেখো এই 30,000 টাকা যদি আমার প্রথমে 2,00,000 টাকা কিন্তু কারবার থেকে মানে আমি আমি বিনিয়োগ করে দিয়েছি, তাহলে আমার আমার হাতে নগদ থেকে চলে গেল কত, 2,00,000 টাকা। প্রথম বছর যেহেতু 30,000 টাকা আমরা পেয়ে গেছি, ওই ক্ষেত্রে আমার আরো মাইনাস ফিগার থাকে কত, 1,70,000 টাকা এখনো আমার উঠে নাই। তারপরে যখন আমি আবার 50,000 টাকা দ্বিতীয় বছরে পেয়ে গেলাম, ওই ক্ষেত্রে আমার ব্যালেন্স দেখছো আবারও মাইনাস ফিগার কত, 1,20,000 টাকা। তৃতীয় বছরে যখন নাকি আমি 80,000 টাকা পেয়ে গেলাম, তখন আমার আবারও মাইনাস ফিগার কত আসে দেখছো, 40,000 টাকা। তার মানে পরের বছর যখন আমি আবার 50,000 টাকা পেলাম, চতুর্থ বছরে যখন আমি 50,000 টাকা পেলাম, তখন আমার এই মাইনাস দেখো আমার কিন্তু আরো 40,000 টাকা রয়ে গেছে, যেটা এখন আমার বিনিয়োগের টাকাটা উঠে আসে নাই, তো এটা কিন্তু আমার এখন রিটার্ন হয় নাই। কিন্তু পরবর্তী বছর যখন নাকি আমাকে তারা 50,000 টাকা দিবে, ওই মুহূর্তে আমার 40,000 টাকা তো উঠে আসছেই, উল্টা 10,000 টাকা আমার বেনিফিট হয়েছে, মানে 40,000 টাকার চেয়ে উদ্ধৃত রয়ে গেছে। আবার পঞ্চম বছরে হচ্ছে কত, 5,000 টাকা, সরি 50,000 টাকা। তারপর দেখো এইটা এটার সাথে যোগ হয়ে কিন্তু প্রত্যেকটা ফিগার যোগ, এটা মাইনাসের ছিল, এটা যোগ হওয়ার কারণে মাইনাসেরই 1,70,000 টাকা রয়ে গেছিল। আবার এটা মাইনাসের ছিল, এটা যোগ হওয়ার পরে মাইনাসের 1,12,000 প্লাস 50,000, দেখো যোগ করে রেজাল্ট এইভাবে আসে। তারপর দেখো ষষ্ঠ বছর আমি এখানে দেখাই নাই, ষষ্ঠ বছর এটা না দেখালেও চলবে, কারণ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পর্যন্ত আমরা চলে গেছি। দ্য কোয়েশ্চেন ইজ যে ম্যাম এখন আমরা অঙ্কটা কিভাবে করব। হ্যাঁ, অঙ্কটা আমরা কিভাবে করব সেটাই আমরা এখন দেখব। তো লেটস সি, এটা একটু আমি তোমরা কিন্তু বিরক্ত হয়েও না, কারণ আমি তোমাদেরকে এই বারবার মানে খুব কাছ থেকে দেখাচ্ছি তো লেখাগুলো, এই কারণে আমি মানে একটু ক্যামেরা একটু বারবার একটু মানে উপর নিচ করে দিচ্ছি, কারণ তোমরা যদি দূর থেকে যদি আমি দেই তাহলে হয়তো তোমরা সম্পূর্ণ পেজ, আমি দূর থেকে সম্পূর্ণ পেজ কিন্তু আমি ক্যামেরাতে জায়গা নেওয়াতে পারতাম, বাট এটাতে সমস্যা হতো কি জানো, কারণ দূর থেকে তো তোমরা আবার একটু কম বুঝতে পারো, এই কারণে একটু জুম না করে আমি ক্যামেরাটাকে কাছে নিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই কোনো কিছু মনে করো না, একটু কষ্ট করে দেখে নাও, যেহেতু আমি কষ্ট করে তোমাদেরকে শিখাতে যাচ্ছি, তোমরা একটু কষ্ট কেন করতে পারবো না, অবশ্যই পারবা। আমি জানি যে তোমরা আমার চেয়ে বেশি কষ্ট করতে অভ্যস্ত, কারণ তোমরা স্টুডেন্ট লাইফ মানেই কষ্টের একটা সময়, কিন্তু এই অল্প কিছু বছরের কষ্ট সারাটা জীবনের সুখের কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা তো চলো শুরু করি। পেব্যাক সময় যদি আমরা নির্ণয় করি, এখানে আমি ফর্ম মানে বোঝানোর জন্য লিখে রাখছি পেব্যাকের সম্ভাব্য সময়, সেটা কি জানো, যে এই যে আমি টাকাটা বিনিয়োগ করলাম, এখন এই টাকাটা আমার কত দিনে অ্যাকচুয়ালি রিটার্ন আসবে, মানে অ্যাকচুয়ালি কত দিনে আমাদের ফেরত আসবে। এখানে আমার সম্পূর্ণ অঙ্কটা দেখানো উচিত, এখানে আমি একটু আমার স্ট্যান্ডটা একটু সরিয়ে দিই। আচ্ছা দেখো এখন সম্পূর্ণটা দেখা যাচ্ছে, আমি বলছি পে ব্যাকের সম্ভাব্য সময়, সম্ভাব্য সময় কত, মানে কোন বছরে এসে আমার মাইনাস ফিগারটা লাস্ট স্টেপে দাঁড়াবে, যে হ্যাঁ এই যে মাইনাস 40,000 টাকা এই মুহূর্তে, এটা কোন বছরে জানো, এটা আসো এই যে তৃতীয় বছরে, তার মানে আমি এখানে লিখবো কত, 3, পে ব্যাকের সম্ভাব্য সময় 3 বছর। এর পরবর্তীতে যে পেমেন্ট আমরা পাবো সেটাতেই আমরা আমাদের এই টাকা উঠে তো আসবে, সাথে এটার ফিগার প্লাস হয়ে যাবে। আমি বলতে চাচ্ছি যে আমাদের মাইনাস ফিগারের শেষ স্টেপ কোথায়, যার পরের স্টেপেই এটা প্লাস হয়ে যাচ্ছে টাকা, শেষ স্টেপ হচ্ছে এইখানে, এর পরবর্তী বছর কিন্তু টাকাটা অবশ্যই প্লাস হয়ে গেছে। তার মানে এইটার মানে বুঝতেছো তো, আই গেস তোমরা বুঝতেছো যে আমি পেব্যাকের সম্ভাব্য সময় বলতে ওই ইয়ারটাকে বোঝাই যে ইয়ারে আমার ব্যালেন্সের মাইনাস ফিগার লাস্ট স্টেপে, এরপর আর কোনো মাইনাস ফিগার থাকবে না, এরপরেই অবশ্যই প্লাস ফিগার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা
তাহলে আমরা এই পেবেকের সম্ভাব্য সময়টাকে ধরবো এইটাকে। আর আমি এখানে দেখাতে চাই এই যে ৪০,০০০ টাকা সেটা কোথা থেকে, এই পেবেকের সম্ভাব্য ইয়ারের যে টাকাটা ওইটা আমি লিখবো, ভাগ দিব কি তার পরের বছরের টাকাটা দিয়ে, এই যে এই টাকাটা দিয়ে তাকে ভাগ করে দিব ৫০,০০০ টাকা। আগে তোমরা বুঝতে পারছো ৫০,০০০ কিন্তু অনেকগুলো ছিল, তো মিরাক্কেল ভাবে ঘটে যেতে পারে। তোমরা ভাবতে পারো যে এই ৫০,০০০ টাকা কি পাঁচ নম্বর বছরের ৫০,০০০ নাকি, নো, এটা চার নম্বর বছরের ৫০,০০০ টাকা, চার বছরের মানে চতুর্থতম বছরের ৫০,০০০ টাকা। সেটা কেন, কারণ তিন নম্বর বছর যেটা ছিল তৃতীয়তম বছরে আমার টাকাটা মাইনাস ফিগারের লাস্ট স্টেপ, তার পরবর্তী স্টেপেই আমার টাকাটা অবশ্যই প্লাস ফিগার হয়ে গেছে, এই কারণেই এইটা ছিল আমার সম্ভাব্য বছর। আর এটা ছিল যে এখানে লিখে রাখছি সম্ভাব্য ক্রমযোজিত নগদ প্রবাহ, এখানে এটা হচ্ছে সম্ভাব্য ক্রমযোজিত নগদ প্রবাহ, আর নিচে লিখে রাখছি পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ। তোমরা এটা সূত্রের মতো লিখে রাখো যেন মনে থাকে। তো পরবর্তী কি বলছি আমি, পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ, তো পরবর্তী বছরের নগদ আন্তঃপ্রবাহ কত, ৫০,০০০, তো ভাগ করো যোগ বিয়োগ করার পরে ৩.৮ বছরে আমার মানে ৩ বছর ৮ মাস এরকম এই বছরে আমার টাকাটা কি হবে, উঠে তো আসবেই, ইভেন আমার কিছু বেনিফিটও হয়ে যাবে। আচ্ছা তাহলে আমি একটা কথা বলতে চাই শেষ করার আগে, আমি একটা ফাইনাল রিভিউ তোমাদেরকে যে রিভিউ স্বরূপ যদি বলতে চাই, তাহলে শোনো তোমাদের অঙ্ক আসলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে প্রতি বছরে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির যে টাকাটা থাকে এটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট, তো এটা মাথায় রাখবা যে মানে এই এই অঙ্কটা খুবই সহজ, তোমরা আই গেস তোমরা বুঝতে পেরেছো, তো পারবা অলসো, এই অঙ্কটাই আসে বেশি, তো তোমরা এটার দিকে একটু ফোকাস করো, আর এই অধ্যায় থেকে অঙ্ক আসে। তো শেষ করার আগে আবারও আমি একটি কথা বলি, তোমরা যারা সত্যি আমার চ্যানেল আসলেই সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তী আরো নতুন কোন টেকনিক্স নতুন কোন নিয়ম এগুলো নিয়ে আমি হাজির হবো। তবে হ্যাঁ, তোমরা যারা নবম দশম শ্রেণীতে আছো তোমাদেরকে ফোকাস করতেছি, তোমাদের ইংলিশে একটা পার্ট আছে না যে রিয়ারেঞ্জ, রিয়ারেঞ্জ নিয়ে আমি কিছু বলবো, রিয়ারেঞ্জ বলো বা রিয়ারেঞ্জ যাই বলো, এই অনেক স্টুডেন্ট আছে রিয়ারেঞ্জ পড়ার সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই এই রিয়ারেঞ্জ গুলো মিলাতে পারে না বা অনেকগুলো মনে রাখতে পারে না। রিয়ারেঞ্জ পড়ার একটা সুন্দর একটা নিয়ম আছে, একদম শর্টকাট একদম ফাটাফাটি একটা নিয়ম আছে, তুমি যদি ওভাবে পড়ো তাহলে তোমার পক্ষে অন্তত ৫০০ রিয়ারেঞ্জ মনে রাখাটা পসিবল হবে, একটা রিয়ারেঞ্জও কখনোই ভুল হবে না, গ্যারান্টি কখনোই ভুল হবে না। ইউ ক্যান ট্রাই দিস, ওকে, আমি এই রিয়ারেঞ্জের উপর একটা ভিডিও দিব। আমি এই ভিডিওর মধ্যে কেন বলতেছি সেটা বলি, আমরা কমার্স লেভেলে যারা আছি তাদের জন্য খুবই ব্যাড লাক, তাদেরকে ভালো কোনো ইংলিশ টিচার তাদের ক্লাসে দেয়া হয় না, ইভেন আমি নিজেও পাই নাই। আমি যখন কমার্সের ৯-১০ লেভেল কমপ্লিট করছিলাম তখন আমার ক্লাসে ভালো ইংলিশের কোনো টিচার দেয়া হয় নাই, ভালো আমাদের আমাদের স্কুল মানে আমাদের বাসাটা যেহেতু বাসার কথা বলবো, আচ্ছা ঠিক আছে নাই বলি, আমাদের এলাকার যে স্কুল আছে ওইটা হচ্ছে তোমার আমাদের এলাকার একটা স্কুল, ওখানে তোমার ভালো টিচার যদিও থাকে ইংলিশের, ওইটা করে কি জানো, ওইটা হলো তোমার ওই অন্য মানে সায়েন্স যারা পার্সিউ করে তাদেরকে দিয়ে দেয়, ৯-এর সায়েন্সের স্টুডেন্ট এবং ১০-এর সায়েন্সের স্টুডেন্ট গুলাকে দিয়ে দেয়। আর মানে আমাদের আমাদের এটা হয়েছিল এই কারণে আমি মূলত বলতেছি, হতে পারে তোমাদের স্কুলে হয়তো বা ভালো কোনো টিচার দিয়েছে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার টেকনিকটা তোমাদের কাছে শেয়ার করা উচিত, আর যারা নাকি কমার্সে আসো তাদেরকে আমি একটু উদ্দেশ্য করে বেশি বলতে চাই, তোমরা ইংলিশটা একটু ভালোভাবে পড়ো, আমার এখানেও দেখো অনেকগুলো লেকচার আছে ওইগুলো দেখো, আর হ্যাঁ কিছু কিছু শর্ট শর্ট টেকনিক আছে যেগুলো নাকি মানে কমার্সের স্টুডেন্টের কান পর্যন্ত পৌঁছায় না, কারণ ওরকম স্যার কমার্সের লেভেলে দেয়া হয় না, এই কারণে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা বললাম। অন্যান্য স্কুলে হয়তো অন্যান্য রকমের হতে পারে, ভিন্ন রকমের হতে পারে, বাট আমারটা আমি বললাম, এই কারণে আমি তোমাদের কাছে যত যত
মানে টেকনিক আছে, এখন বলতে পারো যে ম্যাম আপনি কিভাবে তাহলে এত টেকনিক জানেন যদি আপনি ভালো টিচার না পান? হ্যাঁ, আমি ভালো টিচারের সংস্পর্শে ছিলাম, কিন্তু সেটা এসএসসি লেভেলে না, আমি এইচএসসি লেভেলে যাওয়ার পরে একদম খুব ক্লিন এবং ক্লিয়ার করে অনেক কিছু পড়তে পারছিলাম। আর ওইগুলো তোমরা বুঝতে পারবা, আমার ইংলিশের ভিডিওগুলো দেখো, এখানে কোথাও হয়তো বেল আইকন আছে, সরি ওই আই আই বাটন আছে, ওখান থেকে দেখতে পারো, অথবা নিচে দেখো ডিসক্রিপশনে থাকতে পারে, ওখান থেকে দেখে নিতে পারো। তো পরবর্তী প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখো, ফিনান্সের 13টা অধ্যায় আমি খুব সুন্দরভাবে আলোচনা করে দেব। তো আজকের জন্য এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।